সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাকে এমন এক গরিব ঘরের কোরবানির ঈদের ঘটনা জানাব, যে ঘটনাটি শোনার পর আপনার চোখে পানি এসে যাবে এবং আপনি এই ঘটনা থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবারের কোরবানি ঈদে এক গরিব ঘরের কি অবস্থা হয়েছিল তা আমরা আপনাকে বিস্তারিত জানাব। তার আগে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করি। বন্ধুরা, আজকের এই ঘটনাটি আব্দুল ভাই এবং তার 8 বছরের মেয়ে জোয়াকে নিয়ে। সময়টা ছিল কোরবানি ঈদের সকালবেলা। আজকের দিনটার সকালটা জোয়ার জন্য ভালো ছিল, কেননা আজকের দিনটা কোরবানির ঈদ। জোয়ার আব্বু যখনই ঈদের নামাজ পড়ে বাসায় ফিরে এলেন, তখন জোয়া খুশি হয়ে তার আব্বুকে বললেন, আব্বাজান, আজ তো কোরবানির ঈদ, আজকে তো অবশ্যই আমাদের ঘরে মাংস আসবে, নাকি গতবারের মতো এবারও আমাদেরকে কেউ মাংস দেবে না? এটা শুনে আব্দুল ভাই তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, হ্যাঁ বেটি, অবশ্যই আজকে আমাদের ঘরে মাংস আসবে। এবারের ঈদে তো আমাদের বাসার পাশের ডক্টর সাহেব অনেক বড় একটি কোরবানির পশু নিয়েছেন, এছাড়াও শরীফ ভাইও অনেক বড় একটি ছাগল নিয়ে এসেছেন কোরবানির জন্য। তাদের ঘর থেকে আমাদের ঘরে মাংস অবশ্যই আসবে। ধৈর্য রাখো আমার বাচ্চা, মাংস অবশ্যই আসবে, কেননা এই কোরবানি ঈদের মাংস আমাদের জন্যই তো। আজ ইমাম সাহেব মসজিদের মধ্যে এই বয়ানই করেছেন। তিনি বলেছেন, কোরবানি ঈদের মাংসের 3 ভাগ করা হয়, তার মধ্যে 1টি ভাগ গরিব এবং মিসকিনদের জন্য, আর তাই সেই অংশ থেকে আমাদের ঘরে অবশ্যই মাংস আসবে। ধৈর্য রাখো মেয়ে এবং আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো। বন্ধুরা, কোরবানি ঈদের সারাটা দিন প্রায় চলে যেতে লাগলো, কিন্তু আব্দুল ভাইয়ের বাসায় কেউ মাংস নিয়ে আসলো না। তখন জোয়া আবারও তার আব্বুকে বলল, আব্বাজান, দিন তো প্রায় শেষ হতে লাগলো, কিন্তু এখন পর্যন্ত আমাদের ঘরে কেউ মাংস নিয়ে আসলো না। আব্দুল ভাই তার মেয়েকে আবারও বললেন, একটু ধৈর্য রাখো, এখন তো মাত্র দুপুর, কিছুক্ষণ হলো মাত্র পশু কোরবানি করা হয়েছে, হয়তো এখন তারা তা ভাগাভাগি করছে, যখন তারা তাদের কাজের শেষ করতে পারবে তখন তারা আমাদের বাসায় মাংস পাঠাবে। এটা শুনে জোয়া বলল, আব্বাজান, আমাদের মতো গরিবদের তো শুধুমাত্র সারা বছরে এই একটা দিনই পেট ভরে মাংস খাওয়ার সৌভাগ্য হয়, আমাদের আশেপাশের ধনীরা তো সারা বছরই সবসময় মাংস খায়। জোয়ার আম্মু যখন এই কথা শুনলেন, তিনি অনেকটা রেগে গেলেন। তিনি জোয়াকে জোরে একটা থাপ্পড় দিয়ে বললেন, কেন বারবার তুমি তোমার আব্বুকে বিরক্ত করছো? তুমি কি দেখতে পাচ্ছ না, তোমার প্রশ্ন শুনতে শুনতে তোমার আব্বু কতটা চিন্তায় পড়ে গেছে? এরপর আবার তিনি তার মেয়েকে ভালোবেসে বললেন, আমার আদরের মেয়ে, আমি টমেটো পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রেখে দিয়েছি, যখনই আমাদের ঘরে মাংস চলে আসবে আমি তাড়াতাড়ি করে তোমাকে রান্না করে দেব, তখন তুমি তোমার ইচ্ছে মতো খেও, একটু ধৈর্য রাখো এবং মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখো। বন্ধুরা, এভাবে দিন কেটে যেতে লাগলো, কিন্তু কেউ আব্দুল ভাইয়ের বাসায় মাংস নিয়ে এলো না। এতক্ষণে জোয়ার বাসার সবার ধৈর্য ভেঙে গেছে, কেননা এখন দুপুর পার হয়ে প্রায় 2টা বেজে গেছে। জোয়া আবার তার আব্বুকে বলল, আব্বু, 2টা বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদের বাসায় মাংস নিয়ে এলো না, মনে হয় গত বছরের মতো এবছরও আমাদের ভাগ্যে কোরবানির ঈদের মাংস নেই। এটা বলে জোয়া কান্না করতে শুরু করল। জোয়ার কান্না দেখে তার বড় বোন এবং তার মা সবাই কান্না করতে লাগলো। বাচ্চাকে কান্না করতে দেখে আব্দুল ভাইয়ের চোখেও পানি চলে এলো এবং তিনি তার বউ বাচ্চাকে আশ্বাস দিয়ে বললেন, হয়তো আমাদের প্রতিবেশী আমাদেরকে ভুলে গেছে, চিন্তা করো না, আমি এখনই গিয়ে তোমাদের জন্য মাংস নিয়ে আসছি। বন্ধুরা, এই কথাটি বলে আব্দুল ভাই বাসা থেকে বের হয়ে সোজা ডক্টর সাহেবের বাসায় গেলেন এবং তিনি সেখানে গিয়ে ডক্টর সাহেবের দরজায় নক করলেন এবং ভেতর থেকে ডক্টর সাহেব বের হলেন। তখন আব্দুল ভাই বললেন, ডক্টর সাহেব, আমি আপনার একজন প্রতিবেশী, আপনাদের বাসায় কোরবানি হয়েছে, আমি কি আপনাদের একটু কোরবানির মাংস পেতে পারি? এটা শুনে ডক্টর সাহেব অনেক বেশি রেগে গেলেন এবং তিনি একটি মিথ্যা কথা বললেন, আমরা তো আমাদের সম্পূর্ণ মাংস বিলিয়ে দিয়েছি, অল্প কিছু মাংস আমরা আমাদের কাছে রেখেছি। এটা বলে ডক্টর সাহেব ঘরের দরজা বন্ধ করে দিলেন এবং ঘরের ভিতরে চলে গেলেন। এটা শুনে আব্দুল ভাই অনেক মন খারাপ করলেন এবং আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তিনি বাসার দিকে ফিরতে লাগলেন। রাস্তায় মাস্টার সাহেবের বাসা। তখন আব্দুল ভাই ভাবলেন, যাই, মাস্টার সাহেবের বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখি।
যদি অল্প একটু কোরবানির মাংস পাওয়া যায়। এরপর তিনি ভাবতে ভাবতে মাস্টার সাহেবের দরজার সামনে গিয়ে পৌঁছালেন এবং তিনি বাইরে থেকে যখন ডাকলেন তখন ভেতর থেকে মাস্টার সাহেব বের হলেন। মাস্টারজিকে দেখে আব্দুল ভাই বললেন, মাস্টারজি, আপনাদের বাসায় তো কোরবানি হয়েছে, আমি কি একটা কোরবানির মাংস পেতে পারি? এটা শুনে মাস্টারজি অনেক রেগে গিয়ে বললেন, দাঁড়াও আমি ভেতর থেকে খোঁজ নিয়ে দেখি। এরপর মাস্টারজি ঘরের ভিতরে গেলেন এবং কিছুক্ষণ পরে একটি ব্যাগ হাতে করে বাইরে বের হলেন এবং তিনি তার হাতের ব্যাগটি আব্দুল ভাইয়ের হাতে দিলেন এবং দরজা বন্ধ করে ভেতরে চলে গেলেন। হাতে ব্যাগ পেয়ে আব্দুল ভাই অনেক খুশি এবং আনন্দের সাথে তিনি তার বাসায় যেতে লাগলেন। আব্দুল ভাইয়ের হাতে মাংসের ব্যাগ দেখে তার বাসার সবাই অনেক খুশি হয়ে গেলেন। তারা তাড়াতাড়ি করে ব্যাগটি খুলে দেখলেন এবং তারা ব্যাগের মধ্যে এমন কিছু দেখতে পেলেন যা দেখে সম্পূর্ণ বাড়ির সবাই কান্না করতে শুরু করল। কেননা সেই ব্যাগের মধ্যে ছিল শুধুমাত্র কিছু হাড় আর অল্প কিছু চর্বি। এটা দেখে আব্দুল ভাই তার পরিবারের দিকে তাকিয়ে বললেন, হয়তো এবারের কোরবানি ঈদের মাংস আমাদের ভাগ্যে নেই। এরই মধ্যে জোয়ার আম্মু বললেন, এতটা কঠিন কথা বলো না, মহান আল্লাহ তাআলা অনেক রহমানকারী, আমি টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি, চলুন আমি আপনাদেরকে সেগুলো চাটনি বানিয়ে দিই, আমরা এগুলো খেয়েই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এরপরে জোয়া চাটনি বানানোর জন্য রান্নাঘরে চলে গেলেন। এর মধ্যে বাইরে কেউ একজন তাদেরকে ডাকছেন, আব্দুল ভাই, আব্দুল ভাই। এরপরে আব্দুল ভাই ঘরের দরজার সামনে গেলেন এবং তিনি দেখলেন দরজার সামনে মনসুর চাচা দাঁড়িয়ে আছেন। মনসুর চাচা বাজারের সবজি দোকান করে। উনার হাতে একটি ব্যাগ দেখা যাচ্ছে যার মধ্যে 3-4 কেজি মাংস রয়েছে। এরপর মনসুর চাচা বললেন, আমার ছেলে এসেছে শহর থেকে, সে আমাদের জন্য অনেক মাংস নিয়ে এসেছে, আমরা এতগুলো কোনোভাবেই খেতে পারবো না, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ঘরে মাংস রেখে দিয়েছি এবং বাকি সম্পূর্ণ মাংস আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনি আপনাদের বাসায় এই মাংস রান্না করুন এবং আনন্দের সাথে কোরবানির ঈদ উদযাপন করুন। বন্ধুরা, এত মাংস দেখে আব্দুল ভাইয়ের সম্পূর্ণ ঘরে খুশি ফিরে এলো এবং সবাই মিলে মনসুর চাচাকে অনেক দোয়া দিলেন এবং সবাই মিলে মহান আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। এরপর জোয়ার আম্মু মাংস রান্না করলেন এবং তিনি তার বাচ্চাদেরকে তা পেট ভরে খাওয়ালেন। এরপরে আব্দুল ভাইয়ের সম্পূর্ণ ফ্যামিলির সবাই ঈদের মাংস খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এরপর আল্লাহ তাআলার কারিশমা দেখুন, সেদিন সন্ধ্যায় হঠাৎ করে বড় একটি তুফান এলো। সেই তুফানের কারণে সেই শহরের সমস্ত কারেন্টের তার ছিঁড়ে গেল, জায়গায় জায়গায় অনেক কারেন্টের খুঁটি উপড়ে পড়ে গেছে। এরপর 3 দিন পর্যন্ত সেই এলাকায় কোনো কারেন্ট এলো না। এর পরের দিন আব্দুল ভাইয়ের ঘরের সবাই দেখলেন ডক্টর সাহেব এবং মাস্টারজি তাদের বাসার সম্পূর্ণ মাংস বাইরে ফেলে দিচ্ছেন, কেননা কারেন্ট না থাকার কারণে তাদের ফ্রিজ বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে ওদের সম্পূর্ণ মাংসই নষ্ট হয়ে গিয়েছে। এগুলো দেখে জোয়া তার আব্বুকে বললেন, আব্বাজান, কোরবানির মাংস কি কুকুরের খাবারের জন্য? এ কথা ডক্টর সাহেব এবং মাস্টারের কানে যখন পৌঁছালো তাদের মাথা নত হয়ে গেল। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, কোরবানি করা হয় মহান আল্লাহ তাআলার খুশির উদ্দেশ্যে, মাংস খাওয়ার জন্য নয়। কোরবানি ঈদের মাংসকে 3 ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে প্রথম অংশটি আপনার জন্য এবং দ্বিতীয় অংশটি আপনার আত্মীয় স্বজনদের জন্য আর তৃতীয় অংশটি আপনার প্রতিবেশী এবং গরিব মিসকিনদের জন্য। এজন্য আপনি যখনই কোরবানি করবেন তখন অবশ্যই তৃতীয় ভাগটি গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিবেন। যদি আপনাদের বাসায় কোরবানির মাংস বেশি হয়ে যায় তাহলে আপনি সেগুলোকে ফ্রিজের মধ্যে জমা না করে আশেপাশের কাউকে খাবার জন্য দিয়ে দিন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, এই ঘটনাটি কোনো কাহিনী বা গল্প নয়, এটি আজকালকার একটি বাস্তব চিত্র। না জানি কত এমন পরিবার রয়েছে যারা কুরবানির মাংস খেতে পারে না, তাই বন্ধুরা আপনি অবশ্যই এই বিষয়গুলোর উপরে খেয়াল রাখবেন। এবার জেনে নিন ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের গুরুত্ব ফজিলত। আদি পিতা আদম আলাইহিসাল্লামের 2 পুত্র কাবিল ও হাবিলের দেওয়া কুরবানি থেকেই কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। তারপর থেকে বিগত সকল উম্মতের উপর এটা জারি ছিল
আমাদের উপর যে কুরবানের নিয়ম নির্ধারিত হয়েছে তা মূলত ইব্রাহিম আলাইহিসাল্লাম কর্তৃক শিশুপুত্র ইসমাইল আলাইহিসাল্লামকে আল্লাহর রাহে কুরবানি দেওয়ার অনুসরণে সুন্নতে ইব্রাহিমী হিসেবে চালু হয়েছে। মক্কা নগরীর জনমানবহীন মিনা প্রান্তরে আল্লাহর দুই আত্মনিবেদিত বান্দা ইব্রাহিম ও ইসমাইল আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে তুলনাহীন ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, বর্ষ পরম্পরায় তারই স্মৃতিচারণ হচ্ছে ঈদ উল আজহা বা কুরবানির ঈদ। আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রকৃষ্ট নমুনা এই কুরবানিতে প্রতীয়মান। পবিত্র কুরআনে কুরবানির বদলে কুরবান শব্দটি ব্যবহৃত হয়েছে। হাদিসেও কুরবানির শব্দটি ব্যবহৃত না হয়ে এর পরিবর্তে উজহিয়া বা জাহিয়া প্রভৃত শব্দ ব্যবহৃত হয়েছে, আর এই জন্যই কুরবানি ঈদকে ঈদ উল আজহা বলা হয়। আরবি কুরবান শব্দটি ফার্সি বা উর্দুতে কুরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ নৈকট্য। আর পারিভাষিক অর্থে কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহ নৈকট্য হাসিল হয়। প্রচলিত অর্থে ঈদ উল আজহার দিন আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরঈ তরিকায় যে পশু জবেহ করা হয় তাকে কুরবানি বলা হয়। সকালে রক্তিম সূর্য উপরে উঠার সময়ে কুরবানি করা হয় বলে এই দিনটিকে ইয়ামুল আজহাও বলা হয়ে থাকে। কুরবানি মুসলমানদের জন্য একটি ধর্মীয় ইবাদত। জিলহজ মাসের 10-12 তারিখের মধ্যে এই ইবাদত পালন করতে হয়। বক্ষমান প্রবন্ধে আমরা ঈদ উল আজহার গুরুত্ব, তাৎপর্য ও শিক্ষার উপর সংক্ষিপ্ত আলোচনার প্রয়াস পাব ইনশাআল্লাহ। গুরুত্ব: ঈদ উল আজহার গুরুত্ব অপরিসীম। কুরআন হাদিসে এই ব্যাপারে যথেষ্ট তাগিদ দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আর কুরবানির পশুসমূহকে আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত করেছি, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। হজ 36। আল্লাহ আরও বলেন, আর আমরা তার অর্থাৎ ইসমাইলের পরিবর্তে জবেহ করার জন্য দিলাম একটি মহান কুরবানি, আমরা এটিকে পরবর্তীদের জন্য রেখে দিলাম। সাফাত 107-108। আল্লাহ বলেন, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। কাউসার 2। কাফির মুশরিকরা তাদের দেব দেবী ও বিভিন্ন কবর ও বেদিতে পূজা দেয় এবং মূর্তির উদ্দেশ্যে কুরবানি করে থাকে। তার প্রতিবাদ স্বরূপ মুসলমানকে আল্লাহর জন্য সালাত আদায়ের ও তাঁর উদ্দেশ্যে কুরবানি করার হুকুম দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। এটি ইসলামের একটি মহান নিদর্শন, যা সুন্নতে ইব্রাহিম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনায় প্রতি বছর আদায় করেছেন এবং সাহাবিগণ নিয়মিতভাবে কুরবানি করেছেন। অতঃপর অবিরত ধারায় মুসলিম উম্মার সামর্থ্যবানদের মধ্যে এটি চালু আছে। এটি কিতাব ও সুন্নাহ এবং ইজমায়ে উম্মত দ্বারা সুপ্রমাণিত। ঈদ উল আজহা ইব্রাহিম আলাইহিসাল্লাম, বিবি হাজেরা ও ইসমাইলের পরম ত্যাগের স্মৃতি বিজড়িত উৎসব। ইব্রাহিম আলাইহিসাল্লামকে আল কুরআনে মুসলিম জাতির পিতা বলে উল্লেখ করা হয়েছে। হজ 78। এই পরিবারটি বিশ্ব মুসলিমদের জন্য ত্যাগের মহত্তম আদর্শ, তাই ঈদ উল আজহার দিন সমগ্র মুসলিম জাতি ইব্রাহিমী সুন্নত পালনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের প্রাণপণ চেষ্টা করে। কুরবানির স্মৃতিবাহী জিলহজ মাসের হজ উপলক্ষে সমগ্র পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান সমবেত হয় ইব্রাহিম আলাইহিসাল্লামের স্মৃতি বিজড়িত মক্কা মদিনায়। তারা ইব্রাহিমী আদর্শে আদর্শবান হওয়ার জন্য জীবনের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেন। হজ মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব বোধের এক অনন্য উদাহরণ, যা প্রতি বছরই আমাদেরকে তাওহীদী প্রেরণায় উজ্জীবিত করে। আমরা নিবিড়ভাবে অনুভব করি বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব। ঈদের উৎসব একটি সামাজিক উৎসব, সমষ্টিগতভাবে আনন্দের অধিকারগত উৎসব। ঈদ উল আজহা উৎসবের একটি অঙ্গ হচ্ছে কুরবানি। কুরবানি হল চিত্তশুদ্ধির এবং পবিত্রতার মাধ্যম। এটি সামাজিক রীতি হলেও আল্লাহর জন্যই এই রীতি প্রবর্তিত হয়েছে। তিনি একমাত্র বিধাতা প্রতি মুহূর্তেই যার করুণা লাভের জন্য মানুষ প্রত্যাশী। আমাদের বিত্ত, সংসার এবং সমাজ তার উদ্দেশ্যেই নিবেদিত এবং কুরবানি হচ্ছে সেই নিবেদনের একটি প্রতীক। মানুষ কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হতে চায়। আল্লাহর জন্য মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে রাজি আছে কি না সেটাই পরীক্ষার বিষয়। কুরবানি আমাদেরকে সেই পরীক্ষার কথাই বারবার স্মরণ করিয়ে দেয়।
ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছেও আল্লাহর পরীক্ষাও তাই ছিল। আমাদেরকে এখন আর পুত্র কুরবানি দেওয়ার মতো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় না। একটি মুসিন্নাহ হালাল পশু কুরবানি করেই আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। কুরবানি ঈদ প্রসঙ্গে স্বভাবতই একটি প্রশ্ন এসে যায়, আমরা কি শুধু কুরবানির সময়েই গরিব দুঃখী মানুষের আহার করানোর কথা ভাবব, আর বছরের বাকি দিনগুলো কি তাদেরকে ভুলে থাকব? না, অবশ্যই না। কুরবানি একটি প্রতীকী ব্যাপার, আল্লাহর জন্য আত্মত্যাগের একটি দৃষ্টান্ত মাত্র। সারা বছরই আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশায় নিজ সম্পদ অন্য মানুষের কল্যাণে ত্যাগ করতে হবে। এই ত্যাগের মনোভাব যদি গড়ে ওঠে, তবে বুঝতে হবে কুরবানি ঈদ সার্থক হয়েছে, কুরবানি সার্থক হয়েছে। নইলে এটি নামমাত্র একটি ভোগবাদী অনুষ্ঠানই থেকে যাবে চিরকাল। আল কুরআনে আল্লাহ বারবার ত্যাগের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের উপার্জিত হালাল মালের কিছু অংশ এবং আমি যা তোমাদের জন্য জমিন হতে বের করেছি তার অংশ ব্যয় করো। বাকারা 267। আমাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ মানবতার সেবায় ব্যয় করতে হবে। দরিদ্র মানুষের সহযোগিতায় সরকারের পাশাপাশি সকল বিত্তশালী লোককে এগিয়ে আসতে হবে। সারা বছর, সারা জীবন সাধ্যমতো আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের কথা বিবেচনা করে মানুষকে সাহায্য করতে হবে। চিত্ত আর বিত্তের মিল ঘটানোর জন্যই আল্লাহ পবিত্র কুরআনে বারবার মানুষকে আহ্বান করেছেন। ঈদুল আজহার লক্ষ্য হচ্ছে সকলের সাথে সদ্ভাব, আন্তরিকতা এবং বিনয় নম্র আচরণ করা। মুসলমানদের জীবনে এই সুযোগ সৃষ্টি হয়েছে বছরে মাত্র দুবার। ধনী দরিদ্র, রাজা প্রজা একই কাতারে দাঁড়িয়ে পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলিয়ে দুই রাকাত সালাত আদায়ের মাধ্যমে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যায়, পরস্পরে কুশল বিনিময় করে আনন্দ ভাগাভাগি করে নেয়, জীবনকে স্বাচ্ছন্দ্যময় এবং আন্তরিক মহানুভবতায় পরিপূর্ণ করে। মূলত আমাদের দৈনন্দিন জীবনে যে দৈন্য হতাশা তা দূরীকরণের জন্য ঈদুল আজহার সৃষ্টি হয়েছে। যারা অসুখী এবং দরিদ্র তাদের জীবনে সুখের প্রলেপ দেওয়া এবং দারিদ্রের কষাঘাত দূর করা সামর্থ্যবান মুসলমানদের কর্তব্য। মানবপুত্রের কোনো সৎকর্মই আল্লাহর কাছে কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চাইতে অধিকতর প্রিয় নয়। কিয়ামতের দিনে কুরবানির পশুর শিং, লোম আর খুরসমূহ নিয়ে হাজির করা হবে। কুরবানির রক্ত মাটিতে স্পর্শ করার পূর্বেই আল্লাহর কাছে তার সওয়াব গ্রাহ্য হয়ে যায়। আল্লাহর কাছে কুরবানির সওয়াব গ্রাহ্য হওয়ার তাৎপর্য কি? যে অকুণ্ঠ ইমান আর ত্যাগের মহিমায় উদ্দীপ্ত হয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসাল্লাম স্বীয় প্রাণাধিক পুত্রের স্কন্ধে ছুরি উত্তোলিত করেছিলেন, কুরবানির পশুর গলায় ছুরি দেওয়ার সময়ে ইব্রাহিমের মানুষ সন্তানদের হৃদয়তন্ত্রী সেই ইমান ও ত্যাগের সুরে যদি অনুরণিত না হয়ে ওঠে, তাদের দেহ আর মনের পরতে পরতে আল্লাহর কাছে আত্মসমর্পণের আকুল আগ্রহ যদি উদ্বেলিত না হয়, তাহলে তাদের এই কুরবানি উৎসব গোস্ত খুরির পর্বেই পর্যবসিত হবে। আল্লাহ ব্যর্থহীন ভাষায় কুরবানিদাতাদের সাবধান করে দিয়েছেন, কুরবানি পশুর রক্ত, গোস্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কেবল তোমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি। হজ 37, অর্থাৎ কুরবানিদাতা যেন আল্লাহর ভয়ে ভীত হয়ে তাঁর সন্তুষ্টির জন্যই কুরবানি করে। পরিশেষে বলতে চাই, আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জজবা সৃষ্টি করা, ইব্রাহিমের পুত্র ত্যাগপুত আদর্শকে পুনরুজ্জীবিত করা এবং আল্লাহর অনুগ্রহকে স্মরণ করা ও তাঁর বরত্ব প্রকাশ করাই কুরবানির প্রকৃত তাৎপর্য। কুরবানি ঈদের শিক্ষা, মানুষ আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, এই শিক্ষাই ইব্রাহিম আলাইহিসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আমাদের জন্য এই ত্যাগের আনুষ্ঠানিক অনুসরণকে বিশেষ মর্যাদা দিয়েছেন। আর ঈদুল আজহার মূল আহ্বান হল সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রকাশ করা, সকল দিক হতে মুখ ফিরিয়ে নিয়ে এক আল্লাহর দিকে রুজু হওয়া, সম্পদের মোহ, ভোগবিলাসের আকর্ষণ, সন্তানের স্নেহ, স্ত্রীর মোহাব্বত সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর সন্তুষ্টির প্রতি আত্মসমর্পণ করার দোয়াই হল ঈদুল আজহার মূল শিক্ষা। স্বামী, স্ত্রী ও শিশুপুত্রের গভীর আত্মবিশ্বাস, অতলান্তিক ইমানি প্রেরণা, আল্লাহর প্রতি নিশ্চিন্ত নির্ভরতা ও অবশেষে আল্লাহকে খুশি করার জন্য তাঁর হুকুম মোতাবেক জীবনের সর্বাধিক প্রিয় একমাত্র সন্তানকে নিজ হাতে জবেহ করার কঠিনতম পরীক্ষায় উত্তরণ, এসবই ছিল
আল্লাহর প্রতি অটুট আনুগত্য, গভীর আল্লাহ ভীতি এবং নিজের তাওহীদ ও তাকওয়ার সর্বোচ্চ পরাকাষ্ঠা। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে পুত্র কুরবানি করেছিলেন, মূলত তিনি এর দ্বারা পুত্রের মহাব্বতকে কুরবানি করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।